হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধু, আজকে আমি দেখাবো টাইসেপসের ওয়ার্কআউট। এর মধ্যে হাতের যে পিছনের যে পেশিটা আছে এটা দেখতে পাচ্ছেন, এই পিছনের পেশিটা আপনারা কীভাবে ফুলাবেন, পিছনের পেশিটা কীভাবে তাড়াতাড়ি একটা গেন করবেন। তো আজকে আমি দেখাবো যে আপনারা নতুনরা যদি মনে করো এই এই ওয়ার্কআউটটা বা এই ব্যায়ামটা করে পিছনের পেশিটা যদি ফুলাতে চান তো এটা কীভাবে ফুলাবেন সেটার বিষয়ে আজকে আমি ডিসকাশন করবো। সেটাকে আজকে আমি চারটে ওয়ার্কআউট দেখাবো। ইয়েস বন্ধুরা, আপনাদেরকে চারটে ওয়ার্কআউট দেখাবো। এই চারটে ওয়ার্কআউট যে চারটে ব্যায়াম আপনারা যদি বাড়িতে থেকে দুটো আছে ডাম্বুদুরি দেখতে পাচ্ছেন নিচে, এই ডাম্বুদুরের সাহায্যে যদি আপনি চারটে ব্যায়াম করেন বাড়িতে রোজ, তো আপনার টাইসেপসটা আপনার হাতের যে পিছনের পেশিটা আছে এটা তোমার জলদি তাড়াতাড়ি একটা গ্রো করতে পারেন। তো বন্ধুরা, আমি দীপকর, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিও আপনার সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, আজ যদি আমি চারটি ওয়ার্কআউটের কথা বলছি আপনার বলবো আপনাদেরকে ডাম্বল দিয়ে, তো চারটি ওয়ার্কআউট আপনার কীভাবে মারবেন সেটা আমি আপনাদেরকে ডিটেলসে জানাই দিচ্ছি, জানাই দেখাই দিতে যে আপনারা কীভাবে মারবেন। তো প্রথম যে আমার মানে ওয়ার্কআউটের সেটা থাকবে সেটা কীভাবে মারবেন সেটা দেখুন। দেখুন বন্ধুরা, এটাকে আপনাকে একটা হাতে সাহায্যে মারতে লাগবে, কীভাবে মারতে লাগবে দেখুন। হ্যাঁ, ডাউন, আপ, ডাউন। তো বন্ধুরা, এটা আপনার একটা ডাম্বেলের সাহায্যে এভাবে মারতে পারবেন, আর এটাকে আপনাকে চারটে সেট মারতে লাগবে। এক একটা সেটের ভিতরে আপনার রেপিটেশন 15 বার, আর একটু যদি আপনার বেশি করে মারতে পারেন তো মারুন, আর যদি কম মারতে পারেন তো মারুন, সেটা আপনার উপরে নির্ভর করে, কিন্তু আপনার যতটা পারবেন অতটা মারার চেষ্টা করুন। বাস, তো দেখুন বন্ধুরা, এটা যখন মারবেন এই ওয়ার্কআউটটা যখন করবেন একটা কথা মনে রাখবেন বন্ধুরা, আপনার হাতটা যেন বেশি ঝোঁকাঝোঁকি মানে বেশি নড়াচড়া যেন করে না, হাতটা যেন এভাবে স্টেপ থাকে, এইভাবে মারবেন। দেখুন বন্ধু, এইভাবে মারবেন। রেপিটেশন আপনার 15 বার মারুন, আর একটা কথা মনে রাখবেন, রেপিটেশন আপনারা 15 বার মারুন কিন্তু চারটে সেট মারবেন বন্ধুরা। ইয়েস বন্ধু, আপনাকে চারটে সেট মারতে লাগবে, এটা রেপিটেশন 15 বার। আপনারা একটু বেশি করে মারতে পারেন তো মারুন, অসুবিধা নেই, ভালো হবে। দুই নম্বর এক্সারসাইজে বললো যে হ্যামার টাইপের এক্সারসাইজ, হ্যামার এটাকে মানে বাইসেপসের ভালো একটা এক্সারসাইজ, ভাই বাইসেপের ভালো একটা মানে ফাটাফাটি জবর একটা এক্সারসাইজ বন্ধু, এটাকে করতে লাগবে আপনাদের সবাইকে। আর এটা কীভাবে করবে সেটা আমি দেখা দিচ্ছি, মারো দুই নম্বর এক্সারসাইজ। মনে রাখবেন বন্ধুরা, ডাম যেন বুকের উপরে যায় না। আপনার যদি অসুবিধা হতো আপনার হাতটা এইখানে দিতে পারেন, দেখুন হ্যাঁ হাতটা হাতের উপরে তাতে ডাবল উঠে, হ্যাঁ এইভাবে মারুন, হ্যাঁ এদিকে ঘুরে দেখুন। তো বন্ধুরা দেখুন কীভাবে আপনাকে মারতে লাগবে, আপনারা জাস্ট সরি দেখুন, কোনো মিস্টেক করবেন না, কোনো কথা করবেন না, আপনার সেম এইভাবে মারুন, তো ভালো একটা রেজাল্ট আসবে আপনার মানে হাতের যে পিছনে যে পেশিটা ফোলা জন্য একটা টাইসেপ, তো ভালো একটা খুব একটা ফাটাফাটি এক্সারসাইজ বলো বন্ধুরা। বন্ধুরা এটা আপনাকে করতে লাগবে, এটাও আপনাকে মনে রাখবেন বন্ধুরা, এটাও আপনাকে চারটে সেট মারতে লাগবে, এক একটা সেটের ভিতরে আপনারা রেপিটেশন 15 বার করে খুব সহজে মারতে পারবেন। বাস, শুধু মনে রাখবেন আপনাকে কিন্তু সেট চারটে মারতে লাগবে। ইয়েস বন্ধুরা, চারটে সেট একটা মারতেই লাগবেই। তো বন্ধুরা, এরপর তিন নম্বর যে এক্সারসাইজ বন্ধুরা, আমার যে তিন নম্বর যে ব্যায়ামটা যেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, এই তিন নম্বর ব্যায়ামটা আপনারা একটা ডাম্বেলের সাহায্যে মারতে পারবেন বন্ধুরা। এটা একটা খুব ফাটাফাটি এক্সারসাইজ বন্ধুরা। হ্যাঁ, আমি মানি এই এক্সারসাইজটা আপনাদের নতুনদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, একটু প্রবলেম হবে, কিন্তু আপনারা চেষ্টা করুন এটা ভালো করে মারার জন্য করে, কারণ এটা একটা ফাটাফাটি এক্সারসাইজ বন্ধুরা। আপনাদের সোজা একদম সিধা একদম টাইসেপসে মানে আপনার এই হাতের পিছনের পেশিটাকে বাস মানে একটা মানে টার্গেট করবে এই এক্সারসাইজটা করলে। তো আপনাকে এটা ভালোভাবে মারতে লাগবে, একদম মানে ফাটাফাটিভাবে মারতে লাগবে, সেটা কীভাবে মারবেন আমি দেখা দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, তিন নম্বর যে ব্যায়ামটা, তিন নম্বর এক্সারসাইজ, সেটা আমি আপনাদেরকে মারে দেখাবো এটা কীভাবে মারতে লাগবে আপনাদেরকে। শুধু রকম নতুনরা এটা মারতে মিস্টেক করে, ওই জন্য আমি সোজা আপনাকে দেখা দিচ্ছি, আপনারা ভালোভাবে লক্ষ্য করে মারুন। এটা মারার জন্য আমাকে একটা ডাম্বুল নিতে লাগবে, আর দেখুন এইভাবে আমাকে হাল তুলে লিখতে, আর এইভাবে হাতটা এইভাবে মারতে লাগবে। দেখুন 1 2 3 4 5, এইভাবে 1 2 3 4 5। তো বন্ধুরা দেখুন, আমি শুধু আপনাকে দেখার জন্য কাছে 5 বার করে মারলাম, কিন্তু আপনারা 5 বার না, আপনারা এক একটা হাতের মধ্যে 15 বার করে মারার চেষ্টা করুন, আর রেপিড মানে করো চারটে সেট মারুন, চারটে সেট মারুন এক এক করে মানে একটা একটা করে মানে হাতেতে। তো এটাকে আপনাকে চারটে সেট মারতে লাগবে, আর রেপিটেশন আপনারা 15 বার করে মারুন বন্ধুরা। এভাবে আপনার তিন নম্বর এক্সারসাইজটা কমপ্লিট করতে পারেন। এর পরবর্তীতে চার নম্বর বন্ধুরা, ইয়েস বন্ধু, চার নম্বরটা সেটাকে বলা হয় ডায়মন্ড পুশ আপ। এটাকে আমরা পুশ আপ দিয়ে মারবো, ডায়মন্ড পুশ আপে মারবো। এই ডায়মন্ড পুশআপটা মারা খুব দরকার টাইসেপসের ক্ষেত্রে, এটা মারলে আপনার চেষ্টা করে গেন করে, কিন্তু আপনাকে টাইসেপসটা ভালো গেন করে। তো ডায়মন্ড পুশআপ কীভাবে মারতে লাগবে দেখাই দিচ্ছি, মারো ডায়মন্ড পুশআপ। তো দেখুন বন্ধুরা, ডায়মন্ড পুশআপ মারতে হাতটাকে আমাকে এই মতো শেপ করতে লাগবে, ডায়মন্ড শেপ এই হাতটাকে মারতে লাগবে, মারো। হ্যাঁ, এটাকে আপনারা 15 বার 20 বার করে মারতে পারেন, মানে একটা করে সেটের ভিতরে, কিন্তু সেম এটাকে আপনাকে চারটে সেটে মারতে লাগবে, আর একটা করে সেটের ভিতরে 15 বার 20 বার করে আপনারা মারতে পারেন। মনে রাখবেন বন্ধুরা, ডায়মন্ড পুশআপটা মারলে আপনার কিন্তু চেষ্টা করে ভালো একটা রেজাল্ট করে চেষ্টা ফুলিয়ে তুলে, প্লাস আপনার যে টাইসেপসটাও ভালো একটা ফুলিয়ে তুলে, তো এটাকে আপনাকে মারতে লাগবে। বাস বাস,
তো বন্ধু এইভাবে আপনারা মারুন, এইভাবে আপনারা এক্সারসাইজ করুন, তো আপনাদের বডি খুব তাড়াতাড়ি গেন করবে, তাড়াতাড়ি গ্রো করবে, খুব তাড়াতাড়ি রেজাল্ট করবে বন্ধুরা। তো বন্ধুরা আপনারা এইভাবে মেরে আপনাদের রেজাল্ট কীরকম আসলে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাই দেবেন, আর এটা বলবেন যে ভিডিও আপনাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর আমি বেশি কিছু আজকে মানে আজকে বলবো না, দেখা করবো পরবর্তী একটা নতুন ধামাকাটা ভিডিওতে, ততক্ষণের জন্যকার জয় হিন্দ।